সো দেখো, কালকেই গতকালকেই চলে গেল দশমী, আর আজকেই চলে যাচ্ছে সমস্ত ঠাকুরই জলে চলে যাচ্ছে। তবে কিছু কিছু ঠাকুর কালকেও চলে গেছে, তো চলো আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু গঙ্গার সাইডে গেছিলাম, তো এই যে দেখো এই ঠাকুরটা ভাসান যাচ্ছে, তো চলো তোমরাও দেখে নাও, এনজয় করে নাও একটুখানি। এতক্ষণ পর্যন্ত মুভমেন্টটা সব ঠিকঠাকই ছিল, যে ঠাকুরটা ভাসান দিল তারপরে মুভমেন্টটা আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি হচ্ছে ঠাকুরটার সঙ্গে। তো তোমরাও দেখো ভগবান।